এরপরে প্রশ্ন হল ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ নাকি বলেছেন স্ত্রীর জন্য আইসক্রিম কিনে নিয়ে যাওয়া মসজিদে দান করার চেতি উত্তম এই কথা কি সঠিক দেখুন আবদুল্লাহ জাহিদর রহমল্লাহ এরকম কথা বলেছেন কিনা আমি জানি না তবে এ মর্মে সোহিম মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে জেনবাবি ক্রিম সাল্লাম বলেছেন দিনারুন দিনারুন হোফিস্তা ফি রকবাহ তুমি আল্লাহর রাস্তায় একটা দিনার স্বর্ণমুদ্রা বা একটা টাকা খরচ করলে কিংবা কোনো দাসমুক্তির জন্য একটা টাকা খরচ করলে অথবা তুমি তুমি কোনো মিসকিনকে কোনো টাকা দান করলে তো এর চাইতে তোমার স্ত্রীর জন্য যদি একটা টাকা দান করো একটা দিনার দান করো সেটা অধিকতর উত্তম হবে এহাদিসের আলোকে ফোকা একরাম এবং হাদিসিন একরাম বলেছেন যে অন্য দান ধরুন একজন মিসকিনকে আপনি দান করলেন একজন দাসকে তার দাসত্ব থেকে মুক্তির জন্য দান করলেন বা আল্লাহ রাস্তায় আপনি সাধারণ দান করলেন যে দানগুলো আপনার জন্য মুস্তাহাব বা জায়েজ দান বা আপনার জন্য ওয়াজিব দান নয় ফরজ দান নয় তো সেগুলোর বিপরীতে স্ত্রীর জন্য যদি আপনি খরচ করেন অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণের জন্য যদি আপনি চেষ্টা করেন এবং ভরণ পোষণের ব্যবস্থা করেন সেটি আপনার জন্য আবশ্যক সেটি আপনার জন্য ওয়াজিব যার কারণে সাধারণ নফল দানের চাইতে ও আজীব দানের গুরুত্ব অবশ্যই বেশি সেই দৃষ্টিকোণ থেকে সাল্লাম বলেছেন যে আপনি সাধারণ একজন মিসকিনকে দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনার জন্য দেয়া ফরজ পর্যায়ে না জাস্ট আপনার ঐচ্ছিক একটা দান কিন্তু আপনার স্ত্রী ভরণ পোষণ দেওয়ার বিষয়টি আপনার জন্য আবশ্যক অতএব আপনি মিসকিনকে দান করলে যে সব হবে বা অন্য একটা সাধারণ দানের খাতে দান করলে যেরকম সব হবে স্ত্রীর জন্য ভরণ পোষণের আয়োজন করলে সেই সামর্থ্য দিয়ে তার চাইতে বেশি স্বভাব হবে কারণ এটির মাধ্যমে আপনি আপনার ওয়াজিব আদায় করেছেন অতএব এর মানে এই নয় যে সাধারণ অবস্থাতে ধরুন আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনি দিয়েছেন এখন অতিরিক্ত হিসাবে কিছু দিবেন যেটা আসলে ভরণ মধ্যে পড়ে না তো এরকম কোনো কিছু দিলেন সেটি দেওয়ার ক্ষেত্রে যদি এর চেয়েতে গুরুত্বপূর্ণ কোনো খাত থাকে একজন মানুষ অভাবই না খেয়ে কষ্ট করছেন এবং তাকে দেওয়ার মতো কেউ নাই কিন্তু আপনি তাকে দিতে পারছেন এরকম সুযোগ আছে তখনও আপনি তাকে না দিয়েই স্ত্রীর ওই মৌলিক প্রজন করার পরও আর অতিরিক্ত দেওয়াটা উত্তম এহাদিসের উদ্দেশ্য কিন্তু সেটি নয় অতএব এখানে আমাদেরকে পরিষ্কার হতে হবে যে মৌলিকভাবে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনার পরিচিত অপরিচিত বিভিন্ন মানুষ অভাবী স্বচ্ছল বিভিন্ন মানুষের জন্য আপনি খরচ করে থাকেন এর মধ্যে উত্তম খরচ হলো উত্তম ব্যয় হল আপনার পরিবারের জন্য যে ব্যয়টা করবেন এই জন্য হাদিসা আহসান বিশালাদ আল্লাহ সাল্লাম বলেছেন ইমানদার যে কোনো অর্থ ব্যয় করে সেখানে আল্লাহর সন্তুষ্টি যদি তিনি আশা করেন পদ্ধতি যদি মৌলিকভাবে সঠিক থাকে তাহলে তার বিনিময়ে তিনি আল্লাহর কাছে সব পান এমনকি তার স্ত্রীর মুখে যে খাবার তুলে দেন বা স্ত্রীর জন্য যে ভ্রমণপোষণের অ্যারেঞ্জমেন্ট করেন বাচ্চাদের জন্য যেটা করেন এটার জন্য তিনি কিন্তু সাদা কাপা দানের সব পাবেন আমাদের সমাজে অনেক লোক আছেন যারা দিনের পথে ধর্মের পথে হয়তো নতুন এসেছেন তারা দেখা যায় অতিরিক্ত জজবা বা জোশে পড়ে তার পরিবারের ভরণ পোষণের ব্যাপারে খুব বেশি সিরিয়াস না হয়ে বরং তিনি দেখা যায় এক্ষেত্রে অযত্ন অবহেলা করছেন তাদের পরে গাফিলতি করছেন অথচ তিনি অনেক তথাকথিত তার বুঝ অনুযায়ী আল্লাহ রাস্তা দান করছেন অনেক অনেক পিসিয়াবকে সব দিয়ে আসছেন সন্তানদের খোঁজখবর নিচ্ছেন না তো এগুলি হাদিসের আলোকে মূর্খতা সন্দেহাতীত ভাবে আর এমনিতেই আপনি যে কোনো মানুষকে দেওয়ার চাইতে আপনার স্ত্রীকে দেওয়া উত্তম সেই দৃষ্টিকোণ থেকে আপনি একটা আইসক্রিম চাইলে আপনার এক বন্ধুকে দিতে পারেন চাইলে অন্য কোনো কাউকে দিতে পারেন কিন্তু আপনার স্ত্রীর প্রয়োজন আছে বা স্ত্রীর ভালোবাসার স্বার্থে তার সাথে মহব্বতের স্বার্থে তাকে দিলেন তো তাকে দেওয়াটা আপনার জন্য উত্তম যদি অন্য সবগুলো সমান লেভেলের প্রয়োজন থাকে আর যদি অন্যটা এরকম লেভেলের থাকে ধরুন একজন অভয় মানুষ না খেয়ে মারা যাচ্ছেন বা অনেক কষ্ট করছেন এবং তাকে দেওয়ার মতো কেউ নেই বা কেউ দিচ্ছে না আপনি দিতে পারেন চাইলে স্ত্রীর মৌলিক প্রয়োজন আপনি ইতিমধ্যে পূরণ করেছেন তাহলে অতিরিক্ত যেটা এখন আপনার হাতে আছে সেটা দিয়ে আপনি স্ত্রীকেও দিতে পারেন এলোককেও দিতে পারেন তখন এখানে অবশ্যই দিবেন তখন এটা আর সন্নাদ বা নফল দান থাকবে না আপনার উপরে আবশ্যক হবে অতএব খোলাসা কথা হলো যে এভাবে হাদিস রয়েছে যে সাধারণ আপনি দাসমুক্তির জন্য আমি স্কিনকে বা রাস্তায় একটা দিনার বা স্বর্ণ মুদ্রা দান করার চাইতে স্ত্রীর জন্য দান করাটা অধিকতর উত্তম কারণ স্ত্রী এবং পরিবার উপরে দানটা এটা আবশ্যকীয় তার কাতারে পড়ে ওয়াজিবের কাতারে পড়ে সেই দৃষ্টিকোণ থেকে এটি সঠিক তবে এ মানে এই নয় যে সর্বাবস্থায় আমি কোনো প্রকার দান নগরে সব শুধু স্ত্রী এবং পরিবারের জন্যই খরচ করব ব্যাপারটি সেরকম নয় এটা মসজিদ একটা মাদ্রাসা একটা দিনী প্রতিষ্ঠান অবহেয়া মানুষের জন্য দানের যে সুযোগ আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে স্ত্রীর ভরণ পোষণ করার পাশাপাশি তবে সবগুলো যদি সমান পর্যায়ে থাকে তখন স্ত্রীকে এবং সন্তানদেরকে অগ্রাধিকার দিতে হবে এই হলে হাদিসের খোলাসা